পড়ুয়াদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ বৃদ্ধির এক অভিনব উদ্যোগ গ্রহণ করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর দিনাজপুর জেলা কমিটি। রবিবার রায়গঞ্জের একটি রেস্তোরাঁর সভাকক্ষে অনুষ্ঠিত হল জেলা স্তরের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও রায়গঞ্জ বিজ্ঞান কেন্দ্র ভিত্তিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় 12,000 পড়ুয়াকে নিয়ে আয়োজিত হয় বিজ্ঞান অভিক্ষা 2023। এই অভিক্ষায় স্থান অধিকারীদেরকে পুরস্কৃত করা হয় এদিন। এটি পাশাপাশি পরিবেশ সচেতনতামূলক বিজ্ঞান ভিত্তিক আলোচনা সভাও আয়োজিত হয়। জেলার বিভিন্ন প্রান্তের আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের এককালীন আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। এই ধরনের উদ্যোগে পড়ুয়াদের পড়াশোনার পাশাপাশি বিজ্ঞান ভীতি দূর হয়ে বিজ্ঞানকে জানার আগ্রহ বৃদ্ধি পাবে বলে আশাবাদী উদ্যোক্তারা। মূলত বিভিন্ন ধরনের পরীক্ষা ও পুরস্কৃত করায় উৎসাহিত হচ্ছে পড়ুয়ারাও। এদিন পরীক্ষায় প্রথম স্থান অধিকারী আদ্রিত সরকার কি বলেছেন শুনুন। আদৃত সরকার, রায়গঞ্জ করোনেশন হাই স্কুল, আর এখন ক্লাস টেনে পড়ি। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হচ্ছে 2023 সালে একটা বিজ্ঞান অভিক্ষা পরীক্ষা আয়োজন করেছিল। তার আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, আর সেখানে আমি প্রথম স্থান অধিকার করেছিলাম, আর সেই কারণে আজকে পুরস্কার নিতে এসেছি। হ্যাঁ, প্রথমত তো রায়গঞ্জ বিজ্ঞান কেন্দ্রে মানে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ যেহেতু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা মানে বিজ্ঞান মনস্কতার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই এই ধরনের পরীক্ষাগুলোর আয়োজন এবং এই ধরনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে যেমন আমাদের মানে পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে, তেমনি বিজ্ঞান মনস্কতাও বৃদ্ধি পাবে। তাই সর্বোপরি বলতে গেলে খুবই একটা অভিনব অভিজ্ঞতা এবং খুবই ভালো লাগছে। এদিন পুরস্কার পাওয়া আরেক ছাত্র রিয়ান জৈন কি বলেছেন শোনাব। আমার নাম রিয়ান জৈন, আমি সেন্ট জেভিয়ার স্কুলে ক্লাস ফোরে পড়ি। আজকে আমার উত্তর দিনাজপুরে সেকেন্ড আর রায়গঞ্জে ফার্স্ট, রায়গঞ্জ সাব ডিভিশনে ফার্স্ট যে পুরস্কারটা ছিল ওটা নিতে এসেছি। একটা পুরস্কার নিয়েছি, খুব ভালো লাগছে। এখন আগে আরো ভালো করে পড়াশোনা করে আরো পুরস্কার নিতে পারবো। প্রস্তুতি নেওয়া হয়েছিল স্কুলের বই পড়ে। এদিন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর দিনাজপুরের জেলা সম্পাদক পার্থপ্রতিম ভদ্র কি বলেছেন শুনে নেওয়া যাক। আমার নাম পার্থপ্রতিম ভদ্র, আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর দিনাজপুর জেলা কমিটির সম্পাদক। আমাদের 2023 সালে জেলা জুড়ে বিজ্ঞান অভিক্ষা হয়েছিল। ক্লাস ফোর থেকে ক্লাস টেনের ছাত্রছাত্রী প্রায় 12,000 ছাত্রছাত্রী যে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, তাদের আজকে জেলা স্তরের যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে তাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এর সঙ্গে আমরা জেলার বিভিন্ন অঞ্চল থেকে 6 জন ছাত্রছাত্রী যারা অভাবী এবং মেধাবী তাদেরকে এককালীন অর্থ সাহায্য করা হচ্ছে, বিভিন্ন স্কুলকে পুরস্কার দেওয়া হচ্ছে যাদের ছাত্ররা বেশি সংখ্যায় আমাদের পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এছাড়াও একটা আলোচনা সভা যেখানে পরিবেশ এবং বিজ্ঞান মনস্কতা এই দুটো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। বার্তা বলতে, এখন বর্তমান পৃথিবীর যা পরিস্থিতি তাতে দাঁড়িয়ে যে আবহাওয়া পৃথিবীর বদলে যাওয়া, এটা একটা ভয়ঙ্কর ভবিষ্যতের মুখে আমাদের পৃথিবী দাঁড়িয়ে রয়েছে। যেভাবে উষ্ণতা বাড়ছে, পৃথিবীর আবহাওয়া পরিবর্তন হচ্ছে, মেরু অঞ্চলের বরফ গলছে, আমাদের দেশেও হিমালয় পর্বতের বিভিন্ন অঞ্চলে যেভাবে পরিবেশকে ধ্বংস করে তৈরি করা হচ্ছে এবং আমাদের জেলাতেও পরিবেশকে যেভাবে ধ্বংস করা হচ্ছে, পুকুর নালা বুজিয়ে ফেলা, নদীর থেকে অবৈধভাবে বালি তোলা, গাছপালা কেটে ধ্বংস করে ফেলা, তার ফলে পৃথিবীর ভবিষ্যৎ একটা সংকটের মুখে, মানব প্রজাতি। সেই দিকে দাঁড়িয়ে পরিবেশ সচেতনতার বার্তা ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দেওয়া, বিজ্ঞান মনস্কতার বার্তা, প্রশ্ন করার, যুক্তি দিয়ে বিচার করার কথা ছাত্রদের মধ্যে বলে দেওয়া, এবং এর সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যে যেখানে হচ্ছে বিজ্ঞান শিক্ষা নিয়ে যে আগ্রহ সেটা ছাত্রদের মধ্যে কমে যাচ্ছে বলে আমাদের আশঙ্কা, সেইটাকে আরও জাগিয়ে তোলা, আমরা এই সব কাজগুলোকে সামনে রেখে এই কর্মসূচিগুলো সারা বছর ধরে নিতে হবে। এই জাতীয় পরীক্ষা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান যে ছাত্রছাত্রীদের লেখাপড়ায় উৎসাহ যোগাবে তা কার্যত স্পষ্ট। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা
লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকী মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066555 অথবা 8373066444 এই নম্বরে। শিক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের।